হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ ওর বাবা আজকে কলকাতায় যাবে চলে, তো তার জন্যে রান্নাবান্না করে নিয়েছি সকাল সকাল। আর ভেবেছিলাম দুপুরের ভাত আর রাত্রে রুটি করে দেবো। তোর বাবা বলছে না না, রুটি ভাতটা দিতে হবে না, তুমি আমাকে রুটি করে দাও। তা রুটি করে দিয়েছি, আর আমরা সবাই আজকে সকালবেলা ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি। তো যাই হোক, আর দেখি দুপুরবেলা কী রান্না করা যায়, তো চলো দেখতে থাকো। তো দেখো, ওর বাবার গোছানো হয়ে গেছে, এখন বেরোবে। তো আর এখানে দেখো, টিফিন দিয়ে দিয়েছি, রুটি, শুধু রুটিই দিয়েছি, তার সাথে গুড় আছে আর কি বলেছিলাম তরকারি কিনে নেবে। তো এখন কী করে জানি না, বলেছিলাম আলু ভাজা করে দেবো, তা বারণ করলো আমাকে। তো যাই হোক, শুধু রুটি করে দিয়েছি, গুছিয়ে দিই। দাঁড়িয়ে আছে, এখনো গাড়ি আসেনি, প্রচুর মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। তা বললাম একটা ছাতা নিয়ে যেতে, তো ছাতাটা নিল না। দেখো দাঁড়িয়ে আছে, ছোট মেয়ে এসছে, বড় মেয়ে এসছে, সবাই আমরা আগিয়ে দিতে এসছে বাবাকে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো হাওয়া হচ্ছে, আর হাওয়া হচ্ছে প্রচুর, একটা ঝড়ের মতো সকাল দিয়ে হাওয়া হয়ে গেছে। জানি না কি হবে, বর্ষা বন্যা টন্যা হবে না কি হবে জানি না। চলো গাড়িতে উঠে গেল, দেখলেই তো। আর আমার সকাল দিয়ে অনেক কাজ বাজ বাকি আছে, মানে সেগুলো করতে পারিনি রান্নাবান্না ঝামেলায়, তো এখন তাই সেগুলো করবো। তো চলো দেখতে থাকো, আইডিয়া বাড়ি। দেখো সকাল দেখি ঝোড়ো হাওয়া হচ্ছে, আর এদিকটা দেখো, এই আমাদের জমিটা দুবার করে ধান লাগিয়েছে। এই এই বর্ষাটা হওয়ারই আগে, মানে বড় বর্ষাটা হয়েছিল, কমে যাওয়া জলটা টেনে যাওয়ার পর একবার ধান লাগিয়েছিল, তো সেই জলটাকে আবার সে ধান মেরে দিয়েছে। তো আবার এই পরশু দিন করে ধান লাগিয়েছে, আবার সেই জল উঠে আবার সব, মানে ছোট ছোট ধান ছিল, মানে এইটুকু এইটুকু সাইজে গাছ লাগিয়েছে, তো জল ওঠার সাথে সাথে আবার সেই মানে নষ্ট হয়ে গেছে। তো আবার কী করে জানি না, আর অল্প অল্প আছে এখনও বেশি, তো সেইগুলো এখন কী হয় বলতে পারছি না। আমার পাশাপাশি এখন লাগিয়েছিল, ওরা আবার কিছুটা মরেও গেছে, আবার কিছুটা বেঁচে আছে। তো এবছর অবস্থা খুব খারাপ মানুষের, কোনো আকাশে নেই। Thank you.
শেষ করতে পারিনি, তার কারণ হলো কালকে আমি এক জায়গায় গেছিলাম, তো সেখানে একটা কাজ করতে, তো সেই জন্য আর ভিডিওটা আমি আগে বাড়াতে পারিনি। আর আজকে যাচ্ছি কোথায় বলো তো, এই যে কাপড় চোপড় পরে নিয়েছি, এখন যাচ্ছি সেই লক্ষ্মী ভাণ্ডারে কাগজপত্র জমা দিতে। তো আজকে 13 তারিখ সোমবার, তো আজকে ডেট পড়েছে। আর এই দেখো ব্যাগ সব কিছু মানে গোছাই টোছাই নিয়েছি, এখন বেরোবো। আর সকালবেলা রান্নাবান্না করেছি, সকালে বেগুন ভাজা করেছি আর আলু কুমড়ো তরকারি করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু। তা যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি, এখন চলো যাই, যাওয়া যাক। তো আমরা ওইখান দিয়ে এসে, বাড়ি থেকে এসে একটা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম নিয়েছি, তো সেইটাই এখন মামতি ক্লাস করছে। এই যে এইখানে বসে আছি, স্কুলের এইখানটা ছেলে মেয়েরা খায়, সেই জায়গাতে আমরা বসে আছি। আমাদের স্কুলটা আগে খুব সুন্দর ছিল, তো এখানে আছে বাচ্চাদের স্কুল। আর এই যে মামতি নিচ্ছে, আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তো খুব লাইন পড়েছে। যাওয়া যাক, ফর্মটা লিখে তারপরে দেখি কতক্ষণ দাঁড়াতে হয় জানি না। এখানে এখন মাঠ জমা দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাবো। সরকারের ক্যাম্পের ভেতরে প্রবেশ করছেন আপনারা, অবশ্যই মাস্ক পরে ভেতরে প্রবেশ করবেন। জানালা ভেতরে ঘোরাঘুরি করছেন আপনারা, আগে তা ঘোরাঘুরি করবেন না। চল আসো, তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে চান টান করে তো ঘর দোর ঠুনি পরিষ্কার উষা করে পুজো টুজো দিয়ে বেশ এখন আবার চলে এসেছি খেতে। তো ভাতটা সব বাড়া হয়ে গেছে, রান্না টান্না করেই থেকে গেছিলাম তোমাদেরকে বলেছি। আর দেখো ভাত বেড়ে নিয়েছি, খেতেও বসে গেছি। তো তো এইখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে কুমড়ো আলু তরকারি। আজকে মাছ নেই, চলো খেয়ে নিই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।